নমস্কার, আমি আপনাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর বৈভব ভৌমিক। আজকে আমি আবার আমার চ্যানেলে এসে গেছি। আপনারা হয়তো আমার টপিকগুলো দেখছেন, খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং টপিক, এবং আমি মানে সময় উপযোগী টপিকগুলো নিয়ে আলোচনা করি, এবং প্রত্যেকটা টপিক খুব দারুণ ইন্টারেস্টিং। যারা দেখছেন তারা তো দেখবেনই, যারা এখনও দেখেননি তারা দেখুন, এবং যারা সাবস্ক্রাইব করেননি শুধু সাবস্ক্রাইব করবেন না, শেয়ারও করুন। তো আজকে একটা দারুণ ভালো ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। বাচ্চাদের মধ্যে জাঙ্ক ফুডের আসক্ত খুব বেড়ে গেছে, এবং উইকেন্ডে বা ছুটির দিনে তাদের যদি মলে যেতেই হবে, এবং মলে গিয়ে যদি দেখেন আপনি দোকানগুলো হাঁ করে বসে আছে খদ্দেরের জন্যে, ফুড কোর্টে বিরাট ভিড়। এবং এই মল কালচারটাকে আমি বলছি ইট ইজ এ ম্যাল কালচার। সো হোয়াই ইট ইজ ম্যাল? সো আজকের টপিক মল কালচার নয়, ম্যাল কালচার। না, শিশুদের নিয়ে মলে যাওয়াটা খারাপ না, কেননা আজকালকার শিশুরা মানে বিভিন্নভাবে মানসিক দিক দিয়ে হাঁপিয়ে উঠেছে। হাঁপিয়ে উঠেছে ইন দ্য সেন্স, সারাদিন পড়াশোনা, খেলাধুলা তো মাঠগুলো বন্ধ, খেলাধুলা করছেই না, আর এই বোকা বাক্স প্রত্যেকের হাতে হাতে ঘুরছে। সব মলে গেলে তারা যদি মানে ট্রুলি ওই ফুড কোর্টটা অ্যাভয়েড করে, তাহলে আমি বলবো মলে গেলে তাদের কিন্তু একটা মানসিক সুন্দর একটা বিকাশ হয়। কেন, সেখানে গিয়ে সে তার কোনো খেলাধুলা জগৎ পেতে পারে, বন্ধুবান্ধব পেতে পারে, অনেক মানুষজনকে দেখতে পারে, তার কিছু সোশ্যালাইজেশন হয়। ওকে, কিন্তু আমার অবজেকশন হচ্ছে যে বাচ্চারা কিন্তু মলে যায় মেনলি ওই ফুড কোর্টে যেতে হবে, এবং জাঙ্ক ফুডের খাওয়ার ক্ষেত্রে, জাঙ্ক ফুডের প্রতি আসক্ত। এবং এই জাঙ্ক ফুড বাচ্চাদের কী করে ক্ষতি করছে, এবং প্রত্যেকটা জাঙ্ক ফুড যদি ধরে ধরে আলোচনা করা যায় প্রত্যেকটা কী মারাত্মক ক্ষতি করছে চিন্তা করা যায় না। সারা পৃথিবী জুড়ে এই বাচ্চারা এই জাঙ্ক ফুডে আসক্ত, এবং শুধু মল কেন, আজকে যদি কোনো একটা বাচ্চা ফেসবুক বা ইউটিউব বা অন্য অন্য মিডিয়ার মাধ্যমে তারা যদি সোশ্যাল মিডিয়ায় যায়, সেখানে বিভিন্ন অ্যাপসে কিন্তু এই জাঙ্ক ফুডের অ্যাড আসছে। আজকে আমরা ভারত সরকার বা আমাদের বিভিন্ন সংস্থা আইএপি এবং এএপি শিশুদের যে খাদ্য, নবজাতক শিশুদের যে খাদ্য মানে মিল্ক ফুডগুলোকে আমরা অ্যাড বন্ধ করেছি, কিন্তু আমরা কি জাঙ্ক ফুডের অ্যাড বন্ধ করতে পেরেছি? আর এই জাঙ্ক ফুডের অ্যাড দেখে দিয়ে কিন্তু বাচ্চারা জাঙ্ক ফুডের প্রতি আসক্ত। হ্যাঁ, এবার যদি দেখেন সব থেকে আরও বেশি মানে শুধুমাত্র মলে গিয়েই যে বাচ্চারা মানে জাঙ্ক ফুডে আসক্ত হচ্ছে তা নয়, কিন্তু রাস্তাঘাটে জাঙ্ক ফুড, আজকে বিভিন্ন অ্যাপস খুললে জাঙ্ক ফুড সেখানে অ্যাড, জাঙ্ক ফুডের অ্যাড, এছাড়া বিভিন্ন মিডিয়াতে, তাছাড়া এসে গেছে কি অনলাইন অর্ডার, বাড়িতে বসে আপনি যখন ওই জাঙ্ক ফুডটা দেখলো সে অনলাইনে, তার প্রতি আসক্ত বেড়ে গেল, বারবার একটা অ্যাড আপনাকে দিচ্ছে, সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হচ্ছে, ওটার প্রতি আপনি অ্যাট্রাক্টেড হচ্ছেন, আর হাতের সামনে এসে গেছে অনলাইন। সো সেই খাবারটা আপনি নিয়ে নিলেন, খাবারটা নিয়ে আপনি বুঝলেন না সেই খাবারটা খাদ্যগুণ আছে, কী খাদ্যগুণ আছে, কীভাবে খাবারটা তৈরি করা আছে, কত পার্সেন্ট রিফাইন্ড সুগার, কত পার্সেন্ট ট্রান্স ফ্যাট, কত পার্সেন্ট সে কালার ইউজ করছে, কী কী জিনিসপত্র আছে, পাম অয়েল কী মারাত্মক ক্ষতি করছে বাচ্চাদের, আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না। সো এই সমস্ত নিয়ে আজকে বিশেষ টপিক, জাঙ্ক ফুডে আসক্ত বাচ্চাদেরকে অজান্তে আপনি নিজেতে আসক্ত হয়েছেন, কেন আপনাকে দেখি আপনার বাচ্চা কিন্তু খাওয়া দেখা শেখে, এবং আপনার খাওয়া দাওয়ার হ্যাবিটকেই আপনারা বাচ্চারা ফলো করে। সো আসুন, শুধু আপনি আপনাদের ক্ষতি করছেন না, অতটুকুটুকু বাচ্চাগুলোকে কীভাবে ক্ষতি করছেন সেটাই আজকে ইন্টারেস্টিং টপিক। হ্যাঁ, তার আগে জানতে হবে যে কী কী জাঙ্ক ফুড। এখন ফুড কোর্টে যা যা খাওয়ার পাওয়া যায় সবই জাঙ্ক ফুড। কেন আমি জাঙ্ক বলছি, যদি দেখেন সে বার্গারই বলুন, পিজাই বলুন, ফ্রেঞ্চ ফ্রাই বলুন, সকল মানে স্মুদি বা ড্রিঙ্কস বলুন, ইভেন ফ্রাইড চিকেন বলুন, সেগুলো যেভাবে তৈরি করা হয়, যে তেল ইউজ করা হয়, মেনলি যেটা বললাম পাম অয়েল, রিফাইন্ড সুগার, তার মধ্যে প্রচুর ক্যালোরি, এবং যেটা বললাম যে মেনলি ময়দা থেকে সেগুলো ইউজ করা হয়, এবং প্রচুর ক্যালোরি আছে, প্রচুর পরিমাণে ফ্যাট আছে, এবং সেগুলো ট্রান্স ফ্যাট এবং পাম অয়েল, যেগুলো মারাত্মক বাচ্চাদের ক্ষতি করে, এবং এতে করে কী হচ্ছে বাচ্চাদের মধ্যে বিভিন্ন রোগের টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে এই সমস্ত খাওয়ার জন্যে। এবং বাচ্চারা কিন্তু, এবং ওর মধ্যে যে আমরা বাচ্চারাকে যেগুলো বলি যে সুষম খাওয়ার খাওয়ার জন্যে, যদি দেখেন যে ওই খাদ্যগুলোর মধ্যে কোনোটার মধ্যেই সবজি বা ফ্রুটস কোনো খুব কমই আছে, মেনলি যেগুলো তারা এগুলো খাচ্ছে বাচ্চাগুলো, রিফাইন্ড সুগার, ট্রান্স ফ্যাট, প্রচুর ক্যালোরি,
প্রত্যেকটা খাবারের মধ্যে প্রচুর ক্যালোরি আছে, এবং সেই ক্যালোরিযুক্ত খাবার যেটার মধ্যে প্রচুর তেল আছে এবং যেটার মধ্যে প্রচুর সল্ট আছে, প্রচুর সুগার আছে, সেগুলো আখেরে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে বাচ্চাদের ক্ষতি করছে। সেই ক্ষতিগুলো আমি আসছি কী কী করছে। ফুচকা মানে রাস্তাঘাটে প্রতিটা অলিতে গলিতে মানে ফুচকা যেন মানে মানে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে। সন্ধে হলে একটা বিরাট লাইন ফুচকাওয়ালাদের পিছনে, ঠিক আছে, এবং একটা বিরাট বড় সংখ্যক মানে মায়েরা আসক্ত ফুচকা প্রতি, এবং মাকে দেখে বাচ্চা ফুচকার প্রতি আসক্ত। এখন যদি ফুচকার ক্যালোরি ভ্যালু দেখুন, মানে শুনলে চমকে যাবেন। আপনারা ভেবেছেন কি একটা ফুচকার মধ্যে 2 গ্রাম ফ্যাট আছে, 4 গ্রাম কার্বোহাইড্রেট আছে, এবং একটা ফুচকা ইজ ইকুয়াল টু 40 ক্যালোরি অ্যাপ্রক্সিমেটলি, 35 থেকে 40 ক্যালোরি আছে। তার মানে যদি আপনি 6টা ফুচকা খান, অলরেডি আপনি 250 ক্যালোরি গেন করলেন। ওইটা বার্ন করতে গেলে আপনাকে সকালবেলা 1/2 ঘন্টা হাঁটতে হবে। একবারও ভেবে দেখেছেন আপনি দিনের পর দিন ফুচকা খেয়ে যাচ্ছেন এবং নিজের শরীরে কী ক্ষতিটা করছেন? কেন ওর মধ্যে কোনো প্রোটিন নেই, কোনো ভেজিটেবলস নেই, কোনো ফ্রুটস নেই। সো এই ফুচকাটা কিন্তু মারাত্মক একটা, আপনি যদি বলেন জাঙ্ক ফুডের ক্রাইটেরিয়া যদি মধ্যে পড়েন, এটা অবশ্যই একটা জাঙ্ক ফুড এবং খুব ক্ষতিকারক জাঙ্ক ফুড। যেটা বললাম জাঙ্ক ফুডের কম্পোজিশন কী বললাম, জাঙ্ক ফুডের মেন কম্পোজিশন হচ্ছে যে রিফাইন্ড সুগার, তার মধ্যে প্রচুর ক্যালোরি আছে, এবং এখানে ময়দা ইউজ করা হয়। ফ্যাটটা যেটা ইউজ করা হয় ট্রান্স ফ্যাট, সেটা কী করে ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দিচ্ছে। তেলটা কী করে পাম অয়েল প্রচুর ক্ষতি করে, কেন পাম অয়েলের দাম কম, সেই জন্য অন্য অন্য দেশে ওরা কিন্তু ভালো অয়েল ইউজ করে। আমাদের ইন্ডিয়ার মতো গরিব দেশে তারা মেনলি পাম অয়েল ইউজ করে, এবং পাম অয়েল যেটা বললাম আমাদের কোনো তো স্ট্রিক ভিজিলেন্স নেই, কে দেখবে কোন অয়েল ইউজ করছে। এবং আজকে শুধুমাত্র যেটা বলছিলাম মল কেন, এই যে যে আজকে যে 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 মানে সুপার ফুড কর্নারগুলো হয়েছে, সেখানে যদি দেখেন আপনারা মানে রেডিমেড জাঙ্ক ফুড কিনে নিচ্ছেন, রেডিমেড ব্রেকফাস্ট কিনে নিচ্ছেন, সেখানে কি দেখেছেন কম্পোজিশন কী লেখা আছে? দেখবেন আইদার পাম অয়েল বা পামেটিক অয়েল, এইগুলো কিন্তু দারুণ ডেঞ্জারাস বাচ্চাদের পক্ষে, বিকজ দে আর দ্য অল আর ট্রান্স ফ্যাট। এটার জন্য কী হচ্ছে, তাদের প্রচুর ফ্যাটের ইনটেক বেড়ে যাচ্ছে। আর যেটা বললাম এগুলোতে অনেক সল্ট আছে, নুন আছে, এবং নুন বেশি থাকার জন্য আখেরে কিন্তু তাদের কিন্তু অনেক ক্ষতি করছে। এবার আমি যদি সিস্টেম অনুযায়ী দেখেন জাঙ্ক ফুড বাচ্চাদের কী ক্ষতি করে, একদম প্রথম থেকে যদি দেখেন শর্ট টার্মকে কী ক্ষতি করে, শর্ট টার্ম হচ্ছে বাচ্চাগুলো ওই জাঙ্ক ফুড খেয়ে এসে তাদের মধ্যে অ্যাক্টিভিটি কমে যায়, লেথার্জিক হয়ে যায়, তারা একটুখানি মানে তাদের মনসংযোগে ঘাটতি ঘটে। খুব ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু বাচ্চা কিন্তু জাঙ্ক ফুডে আসক্ত হলে তাদের মনসংযোগে ঘাটতি ঘটে, এবং অনেক সময় বাচ্চারা কিন্তু রাত্রে ভালো ঘুম হয় না, ডিপ্রেশনে ভোগে। এছাড়া কী করছে এই জাঙ্ক ফুডে খাওয়ার জন্য, তাদের কী হচ্ছে তারা যে নর্মাল যে ডিক্স ব্যালেন্সড ডায়েট যেটা আমরা বলে থাকি, যে একটা থালার মধ্যে আমার 25% শুড বি কার্বোহাইড্রেট, 50% শুড বি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অ্যান্ড বাকি 20% হচ্ছে যে 25% হচ্ছে যে প্রোটিনস। তো এই খাবারটা সে খাচ্ছে না, ওই খাবারে সে আসক্ত হয়ে গিয়ে তার পেটটা ভার থাকছে, সে বাড়িতে এসে কিন্তু ব্যালেন্স ডায়েটটা খাচ্ছে না। তাহলে এই ঘাটতিটা কিন্তু একটা বিরাট পরিমাণে দেখা দিচ্ছে, এবং সেটা তার তার ক্লান্তি, তার দুর্বলতা, তার কনসেন্ট্রেশন, ইভেন এই জাঙ্ক ফুড আসক্তি হলে তাদের মধ্যে যে মানে বুদ্ধিশুদ্ধিও কমতে শুরু করছে। এবং যদি দেখেন এটা শর্ট টার্ম গেল, কিন্তু লং টার্ম যদি দেখেন চমকে যাবেন। যে সমস্ত বাচ্চারা জাঙ্ক ফুডে আসক্ত, ওবেসিটি আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, প্রচুর বাচ্চা আমরা কোভিডের পর থেকে আমরা দেখতে পাচ্ছি ওবেসিটির হার বেড়ে গেছে, তার একটা মেন কারণ হচ্ছে এই যে বললাম এই মল কালচার নয়, এটি যে ম্যাল কালচার। বাচ্চারা মলে গিয়ে, শুধু মলে নয়, রাস্তাঘাটে, দোকানদানিতে, এবং বিভিন্ন যে মাল্টি মানে তোমার স্টোরগুলো হয়েছে, যে রেডিমেড স্টোরগুলো যেখানে সব কিছু কিনতে পাওয়া যায়, সেখানে তারা কিন্তু মেনলি রেডিমেড জাঙ্ক ফুড কিনছে, এবং সেগুলোর যেটা বললাম কম্পোজিশন বিভিন্ন রকম পুষ্টি ঘাটতি আছে, তাতে না আছে সবজি, না আছে ভেজিটেবলস, আর প্রোটিন তো মেনলি রেড মিট ইন দ্য টার্মস অফ প্রোটিন আছে, সেখানে লিল মিট নেই কিন্তু। তো এইগুলো হওয়ার জন্য কী হচ্ছে, যেগুলো বললাম যে একটা হচ্ছে ওবেসিটি, বাচ্চাদের মধ্যে স্থূলকায় বেড়ে গেছে। শুধু তাই নয়, বাচ্চাদের এইগুলো এই বাচ্চাগুলো কিন্তু এদের কোলেস্টেরল, প্রেশার, এবং খুব খুব আর্লি এসে যাচ্ছে কোলেস্টেরল এবং প্রেশার। 3-4 নম্বর হচ্ছে যে এই বাচ্চাগুলোর আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এখন খুব খুব আমরা প্রায়ই পাচ্ছি, যে এই সমস্ত স্কুল গোয়িং বাচ্চাগুলোর মধ্যে যখন আমরা দেখছি যে ওবেসিটির সাথে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার পাচ্ছি, এবং এই যেটা বললাম হাই সল্ট ইউজ করার জন্যে, এবং বিভিন্ন কেমিক্যাল ইউজ করছে এই খাবার মধ্যে থাকে, সেগুলো কিডনিতে ক্ষতি করছে। এছাড়া কী করছে, ওদের ডাইজেস্টিভ সিস্টেমে যে হজম ক্ষমতা,
নর্মাল যে ডাইজেস্টিভ সিস্টেমে যে ইন্টেস্টিনের মধ্যে জীবাণুগুলো থাকে, নর্মাল হেলদি ফ্লোরা, সেগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কেননা বাচ্চারা ফাইবার খাচ্ছে না। ফাইবারটা কোত্থেকে আসবে? সবজি এবং ফল থেকে। এই জাঙ্ক ফুডের মধ্যে প্রায় জিরো ফাইবার, কোনো ফাইবারের কোনো প্রশ্নই নেই। সো আলটিমেটলি দেখেন প্রায় সমস্ত সিস্টেমকে ইমিউনিটি কমিয়ে দিচ্ছে, প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এবং আজকে দিনে আমরা দেখেছি যে অ্যাডোলেসেন্ট গার্লসরা প্রায়ই গিয়ে মলে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করে। কিন্তু আপনাদেরকে বলছি, আমার মনে হয় এটা মনে খুব কাজে লাগবে বুঝি, যে সমস্ত অ্যাডোলেসেন্ট গার্লসরা এই পার্টিকুলারলি এই জাঙ্ক ফুডের প্রতি আসক্ত, তাদের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু একনি তাদের মধ্যে হয়, ব্রণও খুব প্রচুর প্রাদুর্ভাব বেড়ে যায় তাদের। মানে যেহেতু তারা পুষ্টিকর খাবার খাচ্ছে না, তাদের স্কিন কমপ্লেক্সন বা হেয়ার খুব মানে মানে খুব মানে দারুণভাবে ক্ষতি করে। তো দেখতে পাচ্ছেন তারা একদম মানে একদম ফ্রম টপ টু বটম মানে প্রায় সমস্ত সিস্টেমকেই এই জাঙ্ক ফুড কিন্তু আক্রান্ত করছে। আর আমাদের যেটা মেন রইলাম যে হার্ট, হৃৎপিণ্ড খুব কম বয়সে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে, বা একটুখানি আর্লি এজে হার্ট অ্যাটাক হচ্ছে, ইভেন ক্যান্সার জাঙ্ক ফুডের কিন্তু কারণ দেখা যাচ্ছে। বেশ কিছু জাঙ্ক ফুড ক্যান্সারের জন্য দায়ী। এবং এই যে আর্লি হার্ট অ্যাটাক হচ্ছে, আমরা ইয়ং বয়সে হার্ট অ্যাটাক বা স্ট্রোক দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের কিন্তু মেনলি তাদের ফুডের প্রতি তারা কিন্তু ব্যালেন্স বা সুষম খাবার খায় না। তারা কিন্তু মেনলি জাঙ্ক ফুড বা বাইরে কেনা খাবার খেয়ে দিনের পর দিন তারা কিন্তু এই ক্ষতিটা করে চলেছে। তো আসুন আপনারা বাবা মারা কিন্তু এই বিষয়ে সচেতন হন। হ্যাঁ, এটা একদম বুঝতে পারছি, সেই মানে মজার কথা আছে যে বাচ্চা জল ঘাঁটবে না, বাচ্চা আইসক্রিম খাবে না, বাচ্চা জাঙ্ক ফুড খাবে না। ইট ইজ মানে এই মানে একদম রিয়েলি একটা কঠিন কোশ্চেন। তো আমরা ডাক্তাররা বলবো যে জাঙ্ক ফুডের ইনটেক টোটাল ক্যালোরির অ্যারাউন্ড 10% হতে হবে, ইট ইজ রেকমেন্ডেশান, এপি রেকমেন্ডেশান। 10% মানে সারাদিনে যে যদি 100 ভাগ খাবার হয়, তার মধ্যে 10 ভাগ সে জাঙ্ক ফুড হিসেবে নিতে পারে, 90 ভাগ তার বাড়ির খাবার খেতে হবে। এবং বাড়ির খাবারের মধ্যে আমি যেটা বললাম ফুড প্লেট, যেটা বললাম সেরকমভাবে ফুড প্লেটটা সাজাতে হবে যে 25% ফ্রম কার্বোহাইড্রেট, 25% ফ্রম প্রোটিন, আর 50% অর্ধেকটা তোমার সবজি ফুডস দিয়ে ভর্তি রাখতে হবে। সো এইভাবে ব্যালেন্স করতে হবে। এবং তার সাথে দুধ খেতে হবে, মিনিমাম 400 ml তাকে দুধ খেতে হবে পার ডে, 200 থেকে 400 ml, খুব কম করে 200 ml দুধ খেতে হবে রেগুলারলি, মানে পার্টিকুলারলি দোজ দর গ্রোয়িং চিলড্রেন। তো এই সুষমভাবে যদি ব্যালেন্সটা করা যায়, তাহলে কিন্তু অকেশনালি জাঙ্ক ফুড ওই আপ টু 10% অ্যালাউ করা যেতে পারে। খুব দারুণ কোশ্চেন, ঠিক আছে। তো একটা বিখ্যাত আমার খুব ছোটোবেলার একটা ভালো লাইন পড়েছিলাম, চ্যারিটি বিগিনস অ্যাট হোমস, মানে আমার দাদু যেভাবে বাজার হাট করেছে সেটা দেখে বাবা শিখেছেন, আর বাবা যেভাবে বাজার হাট করেছে সেটা দেখে আমি শিখেছি। তো আমার খাদ্যাভাস দেখে আমার বাচ্চারা শিখবে। সো আমি দেখি আমার চেম্বারে প্রচুর আছে, ডাক্তারবাবু আমার বাচ্চা ঠান্ডা জল খায়। আমি তখন মজা করে জিজ্ঞেস করি, ফ্রিজে ঠান্ডা জলটা কে রেখেছে? না তো ওর বাবা তো খায়, তার দোষটা কোথায় করলো? তো এখানেও তেমন। সো আমরা বাবা মারা পেরেন্টসরা যদি কনসাস হই আমাদের খাদ্যাভাস সম্বন্ধে, সেটা দেখে কিন্তু আমার ছেলে শিখবে বা আমার মেয়ে শিখবে। সো বাবা মাকে ঠিক করতে হবে সে যখন রেস্টুরেন্টে যাচ্ছে কী ধরনের খাবার খাবে, যে খাবারগুলো বাবা মার স্বাস্থ্যের পক্ষে উপকারী, যে খাবারগুলো আমার বাচ্চার স্বাস্থ্যের পক্ষে উপকারী। সো দে শুড চয়েস দ্য ফুড প্লেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা বললাম যে শুধুমাত্র জাঙ্ক ফুড খেলেই হবে না। যদি আজকে এই যে রোগগুলো দেখছেন প্রাদুর্ভাব এত বেশি বেড়ে গেছে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে শুরু করে ডিপ্রেশন থেকে শুরু করে ওবেসিটি, হাইপারটেনশন, কোলেস্টেরল, নন অ্যালকোহলিক লিভার ডিজিজ, তার এই মেন কারণ হচ্ছে যে এই এই খাদ্যাভ্যাস। আর তারা বাচ্চারা কী করছে, এই ধরনের খাবার খাচ্ছে, ব্যালেন্স ডায়েট খাচ্ছে না, তারা খেলাধুলা করছে না, ইম্পর্টেন্ট মেন জিনিস, তাদের অনেকটা সময় চলে যাচ্ছে এই বকাবকশে। সেই জন্যে কিন্তু দেখেন আজকে আমরা ভাবতেই পারিনি আমাদের সময় আমরা ছোটোবেলায় কী করেছি, পড়াশোনা আর খেলাধুলা, আমাদের কাছে কোনো অপশান ছিল না। কিন্তু আমরা জাঙ্ক ফুড খাইনি, আমরা মোবাইল ফোন দেখিনি, আমরা যেটুকু সময় করেছি খেলাধুলা করেছি আর পড়াশোনা করেছি। এখনকার বাচ্চারা পড়াশোনা কম করছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট, তারা অনেকটা সময় কাটাচ্ছে এই মোবাইলে, আর খেলাধুলা করছে না, আর কেনা খাবার খাচ্ছে। এই তিনটে জিনিস বাচ্চাগুলোকে সর্বনাশ করে দিচ্ছে। আবার কি বললাম, কেনা খাবার খাচ্ছে, খেলাধুলা করছে না, মোবাইল দেখছে। আসুন আমরা সবাই মিলে আজকে এই তিনটে জিনিস থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখি, তাহলে আমাদের বাচ্চারা আমাদের মতো সুস্থ সবল হবে এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলবে।
সো আপনারা শুনলেন আজকে একটা ইন্টারেস্টিং টপিক, মানে খুব কম এরকম একটা ভালো একটা ডিসকাশন কোনো জায়গায় পাবেন জাঙ্ক ফুড নিয়ে, বাচ্চাদের নিয়ে। আর যেটা আমি মজা করে বললাম, মল কালচার নয়, যে মেল কালচার। আসুন সবাই মিলে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ জেনারেশনকে সুন্দর করি, তাদের খাদ্যাভাসকে আমাদের খাদ্যাভাস ঠিক মতো তো যদি তৈরি করতে পারি, তারা আমাদেরকে ফলো করবে, এবং আমাদেরকে যদি ফলো করে আমরাও ভালো থাকবো, আমার ভবিষ্যৎ জেনারেশন ভালো থাকবে। এবং যারা এই ইন্টারেস্টিং টপিকটা মিস করে গেলেন তারা কিন্তু দেখুন, তারা নিজেরা দেখবেন, আপনাদের ফ্যামিলি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু একদম নতুন ফর্মে এসে গেছি, নেক্সট উইকে আবার স্টে টিউন। নেক্সট উইকে আমি আবার নতুন সুন্দর একটা টপিক নিয়ে আসছি, ঠিক এই সময়কার যে কাজটা যেটা কাজে লাগবে। নমস্কার।